এরপরে প্রশ্ন হলো চুল দাড়ি স্ট্রেইট করানো যাবে কিনা। অনেকে চুল দাড়ি সোজা করেন, স্ট্রেইট করেন, এবং এটার জন্য অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে। তো চুল দাড়ি এগুলো স্ট্রেইট বা সোজা করতে পারবে কি না একজন মুসলমান? এর উত্তর হলো, যদি চুল দাড়ি কারোর খুব বেশি কোঁকড়া হয়, দৃষ্টিকটু হয়, বা যেরকমই হোক তিনি এটাকে স্ট্রেইট করছেন, সোজা করেছেন সুন্দর করার জন্য, এবং সেটা দেখতে যদি দৃষ্টিকটু না হয়, আল্লাহর মৌলিক সৃষ্টিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বলার মতো কিছু না হয়, যেটা নর্মাল স্টেটে আমরা দেখি, সেটাতে কোনো অসুবিধা নাই, এটা করা যাবে। তবে বিভিন্ন জাতীয় দৈনিকে আমি দেখেছি যে এটা স্বাস্থ্যের জন্য নাকি নানা দিক থেকে ক্ষতিকর। যদি সত্যি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য করা উচিত হবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে সাধারণ বিধান হলো চুল স্ট্রেট করাতে কোনো অসুবিধা নাই। অনেক মা বোনরা এটা করেন, সিল্কি করেন, স্ট্রেট করেন, তো সিল্কি বা স্ট্রেট করাতে কোনো অসুবিধা নাই। অনেক পুরুষও করে, কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলারা এটা করে যদি পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করার ইচ্ছা পোষণ করেন বা সে নিয়তে করেন তাহলে সেটা ভিন্ন কারণে গুনাহ, কিন্তু চুল বা দাড়ি এটা স্ট্রেট করার পরে শরীরে নিষেধাজ্ঞা নাই, সেরকম কাজ করতে কোনো অসুবিধা নাই। এ জাতীয় বিষয়